Eso. আচ্ছা বৌদি, দিব্যেন্দুবাবু এখানে নিজে এসছেন না আপনি ডেকে নিয়ে এসছেন? দেখুন, আমি কিন্তু এখানে একা আসিনি, আমার লোকেরা বাইরে আছে। আর আমাকে যদি এখান থেকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে, মানে আপনাকে আমি ভয় দেখাচ্ছি না, তাহলে আমার লোকেরা কিন্তু অয়ন্দাকে, দরজাটা খোলা থাকবে না বন্ধ করে দেবো? আপনার যা খুশি। আর পুলিশ এলে আমি খবর পেয়ে যাবো বৌদি, তবে আমার মনে হয় কোথাও দরজাটা বন্ধ করে দেওয়াই ভালো। ভেতরে এসো। আপনার হাতে মোবাইল, মোবাইলে নিশ্চয়ই আন্দার ফোন নাম্বার আছে, প্রয়োজনে ওটা নাম্বারটা টিপে দেবেন, কি ঠিক বলছি? দেখুন বৌদি, অয়ন্দা অফিস থেকে বেরোনোর পর বা দিব্যেন্দুবাবু যদি এখানে আসে তাহলে কিন্তু আমি খবর পেয়ে যাব। আর লোকাল থানা যদি বলেন, লোকাল থানা আসবে না, কারণ পুলিশের মধ্যে যেমন ভালো লোক আছে তেমনি খারাপ লোকগুলো কিন্তু আমাদের জন্যই আছে। কত টাকা চাই তোমার? কিসের টাকা? রিমঝিমকে ফেরত দেওয়ার জন্য তুমি কত টাকা চাইছো আমাদের কাছ থেকে? আপনি ভুল করছেন। শোনো ইমরান, আমি কিছুই ভুল বলছি না, তুমি যেটা ঘুরিয়ে বলতে আমি সেটা সোজাসুজি তোমায় জিজ্ঞেস করছি। বলো ঠিক কত টাকা চাই তোমার? লজ্জার কিছু নেই ইমরান, আমি তোমাকে ইমরান বলেই ডাকি। হ্যাঁ নিশ্চয়ই ডাকবেন, কারণ আমি রিমঝিমকে বিয়ে করেছি। তোমাদের আবার বিয়ে? কেন, এ কথা বললেন কেন? আচ্ছা আমরা কি মানুষ নই? একটা মুসলমান ছেলে ভালোবেসে একটা হিন্দু মেয়েকে বিয়ে করতে পারে না? শোনো শোনো, তোমার সঙ্গে আমি কোনো তর্ক যেতে চাইছি না, আমি তোমার সঙ্গে একটা রফা করতে চাইছি। তুমি বলো তোমার কত টাকা চাই রিমঝিমকে আমাদের কাছে ফেরত দেওয়ার জন্য। তুমি রিমঝিমকে ফেরত দিয়ে দাও, যত টাকা তোমার চাই সেটা বলো, আমরা তোমাকে দিয়ে দেবো। আচ্ছা আপনি কি ভাবছেন, আমি কি আপনাকে ব্ল্যাকমেলিং করছি? আমি কিচ্ছু বলছি না, রিমঝিমকে তুমি কবে এনে দিচ্ছ সেটা আমাকে বলো। রিমঝিমকে এখন আমি এনে দিতে পারবো না বৌদি, কারণ ও এখন আমার কাছে নেই। কি তুমি মিথ্যে কথা বলছো? সত্যি কথা বলছি বৌদি, সেই কারণেই তো আমি সব কথা আপনাদের বলতে চাই। তোমার আবার সত্যি কথা, তুমি রিমঝিমকে বিয়ে করেছো, তুমি ওকে ইউজ করেছো, তুমি ওর উপরে মানসিক নির্যাতন করেছো, তুমি এখান থেকে রিমঝিমকে নিয়ে গেছো। আমি জানি তোমার জীবনে আরেকটা মহিলা আছে। মিথ্যে কথা বৌদি, এগুলো সব মিথ্যে কথা। আপনার ভগবানের দিব্যি, আমার আল্লাহর কাসম, আমি রিমঝিমকে খুব ভালোবাসি, ওর জন্য আমি সব কিছু করতে পারি বৌদি। তবে আমার রিমঝিমকে চাই বৌদি। কি হলো ইমরান? আবার বেইমানি করলেন বৌদি, আমি আপনাকে বিশ্বাস করতে চাইছিলাম। তুমি আমাকে বিশ্বাস করো, দেখো দেখো আমি ফোন অন করিনি, তুমি দেখো। আমি ধরা পড়তে চাই না বৌদি, দিব্যেন্দুবাবু আবার আপনার বাড়িতে আসছে, আমি ধরা পড়লে আমি আর রিমঝিমকে পাবো না। এখন সময় নেই বৌদি, পরে কথা হবে, আমি আসছি। ইমরান ইমরান শোনো, ইমরান আমি কিন্তু ফোন অন করিনি। ইমরান অয়ন, মায়া, সেই মায়া আজ লেডি মায়া মুখার্জি। ইচ্ছে আর অর্থ থাকলে সব হয়। একি তুমি এসেছো কেন? আমি দেবারতিকে ডেকেছি। আমি জানি আপনি দিদিকে ডেকেছেন, আমি দিদিকে আপনার কাছে পৌঁছে দিতেই এসেছি। তোমার পৌঁছে দেওয়ার তো কোনো দরকার ছিল না, তোমার বজ্জাতি আমি হাড়ে হাড়ে জানি। দিদি অসুস্থ তো তাই পৌঁছে দিতে এসেছি। অসুস্থ? দেবারতি অসুস্থ? হ্যাঁ, আপনি সেটা দিদির সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন। ও হ্যাঁ, মনসিজ বলছিল বটে। কেমন আছো দেবারতি তুমি? দিদি আমাদের মা জানতে চাইছেন তোমার শরীর এখন কেমন আছে, তুমি বলে দাও। ভালো আছি। আচ্ছা এবারে মা একটু তোমার সঙ্গে আলাদা করে কথা বলতে চাই, যেগুলো আমার সামনে বলা যাবে না।
নিশ্চয়ই কোনো অসুবিধা আছে। আমি এখন যাচ্ছি, পরে এসে তোমাকে নিয়ে যাব। না, তোমাকে পরে আর আসতে হবে না, ও ঘর চেনে, ও নিজেই বেশ যেতে পারবে। এটাকে আর সহ্য করা যাচ্ছে না। এটাই হচ্ছে সর্বনাশের গাছ, এটার ডালপালা আগে ছাঁটবো তারপর। আচ্ছা মা, আপনি কি আমায় কিছু বলছিলেন? না, আমি তো তোমাকে কোনো কথা বলিনি। না, আসলে বিড়বিড় করে যদি গালাগালি দিয়ে থাকেন বা মনে মনে যদি দিয়ে থাকেন তাহলে সেটা জোরে সামনাসামনি বলে দিন, তাতে সম্পর্ক ভালো থাকে। অহনা, তুমি বোধহয় ভুলে যাচ্ছ। যদি কিছু ভুলে গিয়ে থাকি তাহলে মনে করিয়ে দিন। দেখো, আমার নাম লেডি মায়া মুখার্জি। আমার সঙ্গে খেলতে গেলে খুব ভালো করে ভেবে খেলো। আপনাকেও তাহলে একটা কথা মনে করি, এই যে আপনার খেলাগুলো এগুলো বড্ড পুরনো হয়ে গেছে জানেন, আমরা দুজনেই এগুলো এখন জেনে গেছি। কাজে এখন যদি আপনি একটু অন্যভাবে না খেলেন তাহলে কিন্তু গোলটা আপনিই খেয়ে যাবেন। ও আচ্ছা, ঠিক আছে, তোমার এই চ্যালেঞ্জ আমি ভেবে দেখব। তুমি এখন আসতে পারো? হ্যাঁ, ভেবে দেখবেন। আমি তাহলে এখন আসি দিদি। হ্যাঁ, আমাদের মা তোমাকে ঘর অব্দি পৌঁছে দিয়ে আসবে। আপনি তাহলে ভালো করে কথা বলুন মা, আমি আসি। আর কয়েকটা মাস সহ্য করি, তারপরে প্ল্যান তো করাই আছে। আচ্ছা মা, আপনি কি আবার আমাকে কিছু বললেন? আচ্ছা, তুমি কি পাগল হলে? হাওয়ায় কথা শুনতে পাচ্ছ? না, পাগল হতে পারলে তো খুশি হতাম, আপনাকে মহিষী ভাবতাম, আপনার পায়ের তলায় পড়ে থাকতাম। আচ্ছা, আপনার কাছে পাগল হওয়ার ওষুধ আছে না, আমাকে একটু দেবেন? কি কি বলতে চাইছো কি তুমি? দেখো, তুমি যা খুশি তাই বলবে আমাকে, না লেডি মায়া মুখার্জিকে? দেবারতি চলো তো, ওর সঙ্গে কথা বলে সময় নষ্ট করতে হবে না। আমার ঘরে চলো, আমার কথা আছে তোমার সঙ্গে। আপনি যত খুশি খেলুন, আপনি যদি চলেন ডালে ডালে তো আমি চলি পাতায় পাতায়। সবকিছু শোনো শোনো, যে খবরটা দেবো না শুনে তোমার তোমার মাথা বন বন করে ঘুরবে। আরে দূর, ফিক্সড মাথায় বন বন করে ঘোরা তো সোজা নাকি? বল কি খবর বলবি বল। আসছে। কে আসছে? যে আসছে তাকে আসতে দে না, কত আসবে কত যাবে, ভারী আসছে। কি আসছে বলো তো? কে? ওই গুনগুন বাবা। গুনগুন বাবা? ওই যে ওই গুনগুন বাবা, যে যে মানে কথা বলে না, কিরম সম্মান করে না, কিরম সব পেটের কথা টেনে বার করে না। আমার তো ভয় করছে ওই সব না করে তোমার, তুমি যা হর হর করে সবকিছু বলে দাও ওখানে গিয়ে। শোনো না বৌদি, কি হবে বলো না, কি ভাবছো? ভাবতে দে, একটু ভাবতে দে। আমি ভাবছি যে ওই গুনগুন বাবা মালটার সঙ্গে ওদের পরিচয় আছে কিনা। মালটা? তুই গুনগুন বাবাকে চেনো নাকি? কোন শালাকে চিনি না, গুনগুন বাবা ফুনুরা সবাইকে চিনি। বাবা তুমি কচুকে চেনো, গুনগুন বাবাকে চেনো? সত্যি তুমি কোনটাকে চেনো না? ঠিক আরে চিনবো না, হাটে মাঠে মাঠে সব যাত্রা করে বেড়াই, ও সব শালা পায়ের কাছে এসে পড়ে গুনগুন বাবা। গুনগুন বাবা কিরকম জানিস তো? ওই গুনগুন বাবা হচ্ছে নাটা নাটা মতো গুনগুন, তারপরে ধর ওই গায়ে সাদা ফাদা ওই জামা টামা পরে থাকে, তারপরে একটা রুদ্রাক্ষের মালা পরে, গলা ভর্তি মোবাইলের মালা ঝোলে, আর সারাক্ষণ গুনগুন গুনগুন করে। আর ওই ব্যাটার আরেকটা ব্যাপার আছে, কি বলতো, ওই যখন তখন আবেগে না প্রেমে পড়ে যায়, টকটক বিয়ে করে ঝকঝক বউ ছাড়ে। ওর লাস্ট বিয়েটা আমার যদ্দূর মনে হয় মেদিনীপুরের
মাধবী। বৌদি, তোমার পাপ ওই বৌদি, প্রণাম করতে দাও। তুমি এত মানে মানে সত্যি মানে তুমি মানে গুরুদেব আছো, মানে কি মানে আল্টিমেট। আমার কথা হচ্ছে কি, ধর ওরা নিয়ে এলো কচুকে, কচুকে মহিমা দিয়ে কাট করে দিলাম, তারপর নিয়ে এলো কেশো ডাক্তারকে, কেশো ডাক্তারকে এমন কাজ করলাম যে সে বেটা কেশে 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 এমন রিপোর্ট দিল আমাদের মহেশ কাফ হয়ে গেল। এখন হচ্ছে ওই গুনগুন বাবা, গুনগুন বাবা। কিন্তু ওদিকে তো ওরা সব নাচছে, হাত পা তুলে ড্যাং ড্যাং করে নাচছে ওরা। নাচতে দে, এখন হাত পা তুললে, জামা কাপড় খুললে সব নাচবে, তাতা থই থই করে গাজনের নাচ নাচবে, বুঝলি? ও মহেশ নাচবে, গুনগুন নাচবে, ডাক্তার নাচবে, মুক্তার নাচবে, সব বেটা নাচবে। এখন আমাকে একটু নাচিয়ে আসতে দে। কে রে? বেটা প্রতীক সেন, ঘরে বসে বসে মাল খাচ্ছ? আসলে কাওয়ার্ড, কাপুরুষ, কিছু করার ক্ষমতা নেই তোমার, ঘরে বসে মাল খাচ্ছ। এরপর এরপর কি হবে হবে জানিস তো? লোকে লোকে তোর দিকে আঙুল তুলবে, আঙুল তুলে বলবে যে ওই দেখ, ওই দেখ ওই প্রতীক সেন, বউ পালিয়ে গেছে ছেড়ে। সো স্যাড, সঙ্গে আবার সন্তান, কার সন্তান কে জানে। প্রতীক সেন, সিনিয়র পারচেজ অফিসার, একই দশা তোমার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কেন তোমার এরকম হলো? এই অবস্থার জন্য দায়ী কি তুমি শুধু একা? What have you done? তুমি ভালোবেসেছো, যতটা ভালোবাসা উচিত তার থেকে বেশি ভালোবেসেছো তোমার বউকে। তুমি তোমার বউকে সন্দেহ করেছো, অবিশ্বাস করেছো, তার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, সবই তো ওই একটাই কারণে, যেহেতু তুমি একটু বেশি ভালোবাসো। বেশি ভালোবাসা কি অপরাধ? সুমনা, সুমনা, তুমি যদি বলো যে তাহলে তোমার জন্য আমি 33 মাইল 13 মিনিট হাঁটতে পারি। সুমনা, তুমি যদি বলো তোমার জন্য 33 ফুট উঁচু থেকে নাম না জানা ফুলটা 3 মিনিটে তোমার হাতে এনে দিতে পারি। সুমনা, তুমি এই এই প্রতীক, প্রতীক তোকে তোকে সুমনা ঘাট ধরে বাড়ি থেকে বার করে দিয়েছে। তোর ইচ্ছে করছে না এই অপমানটার জবাব দিতে? ওকে বাড়িতে কোনোভাবে ফিরিয়ে নিয়ে এসে তোকে যেভাবে অপমান করেছে তুই ঠিক সেইভাবেই ও না, অ্যাবসার্ড। আমার বউ, তার সঙ্গে আমি এরকম খারাপ ব্যবহার হয় না। তবে আমি এমন একটা প্ল্যান করেছি না, সুমনা এবার আমার কাছে ফিরে আসবেই, আসবেই আমার কাছে ফিরে আসবে।
কি করে আসবে? এই প্ল্যানটা আমি তোমায় বলবো না। এই প্ল্যানটা যদি কাউকে বলি, প্ল্যানটা তাহলে ভেস্তে যেতে পারে তো। আমাকে দেখে রিপোর্ট দিয়েছে না? কি রিপোর্ট দিয়েছে? ওই কাশি ডাক্তার, গটাপ কাশি রিপোর্ট দিয়েছে। হ্যাঁ, কি বলেছে? বলেছে না তোমার জন্য আমার কি 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 হবে? আমার জন্য তোমার ছেলে হবে? কোনটা লিপু? কি হচ্ছে কি সব? এক্ষুনি বেগুন বউ এসে যাবে। বেগুন বউ এসে যাবে তো কি? বেগুন বউ এসে গেলে বুঝি মুলি বউ চলে যাবে? কে আগে গো, মুলো আগে না বেগুন আগে? মুলো মুলো আগে। মুলোটা তো পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গে কি বলে বলো? কি বলে? মুলি 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 মুলি। চলো চলি চলি চলি। কি কি পূর্ণিমা ছিল সেদিন, ছাতে যেতে হবে না এখানে। তোমার মতো সুন্দরী আমি দেখিনি গো। তোমার মতো সুন্দরী আমি দেখিনি গো। তোমাকে একদিন দেখতে না পেলে আমাকে যেন ছাড়া ছাড়া নাড়া নাড়া লাগে গো। তোমাকে একদিন দেখতে না পেলে ছাড়া ছাড়া নেড়া নেড়া লাগে গো। ও গো, বেগুন বউকে লুকিয়ে লুকিয়ে আমি রোজ তোমার কাছে গোপনে আসবো গো। আমি বলতে পারবো না। বেগুন বউকে লুকিয়ে লুকিয়ে তোমার কাছে গোপনে আসবো গো। আমি কি কি কাঁদলে কেন? দূর, আমি কাঁদবো কেন? কাঁদো তো আমার সত্য। আর মারে নয়, আমার স্বামীকে আমি কথা দিয়েছি, আঁচল দিয়ে আমি প্রদীপের মতো আড়াল করে রাখবো। আসবে না গুনগুন বাবা, আসবে না, এমন সম্মোহন করবে যে তুই গুনগুন 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 করতে করতে ওর কাছে চলে। আরে কচু বুঝি বসে বসে দেখবে, ওটা কচু দাস, ওটা হচ্ছে আমাদের, বুঝলি? ওরে আমার কচু বুঝি কুচকুচ করে ঘাস কাটবে রে। না না, কচু ভাজা 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 করবে তোদের দুজনকে। ওরে দেখবি কচু বেটে বেটে তাতে নুন দিয়ে চিনি দিয়ে কি সুন্দর। বাবা গুনগুন বাবা, তুই যত শিগগির বাড়ি চলে এসে বাবা, এই কেস কোন দিকে গড়াবে আমি তো বুঝতে পারছি না। তুমি এসে আমায় উদ্ধার করো বাবা, দোহাই তোমার, যত তাড়াতাড়ি বাড়ি এসে পড়ো।